ভোলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু ও নিউমোনিয়ার প্রকোপ। প্রতিদিন এসব রোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে নিউমোনিয়ার প্রকোপ তুলনামূলক বেশি। হঠাৎ করেই ডেঙ্গু ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ভোলা থেকে ছোটন সাহার তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে দ্বীপ জেলা ভোলায়। এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 23 রোগী, বর্তমানে চিকিৎসাধীন আরও 3 জন। অন্যদিকে গত কয়েকদিনে টানা বর্ষণ আর গরমের প্রভাবে বেড়েছে শিশুদের নিউমোনিয়া। হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকট থাকায় একটি বেডে 2 থেকে 3 জন রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। তবে ডেঙ্গু নিয়ে অনেকটা চিন্তিত রোগীর স্বজনরা। বড় ডাক্তার দেখায়, আবার নিয়ে গেছে ওর ছেলের কাছে। বাড়িতে যা দেখা যায় আর সহ্য করতে পারে না, তা আবার ভর্তিতে নিয়ে আসছে, তো কালকে সন্ধ্যাবেলা ভর্তি করছে। চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো, কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে যে কমন একটি ওয়ার্ডে ডেঙ্গু রোগীর ট্রিটমেন্ট করা হয়। এতে রোগী এবং রোগীর সাথে আত্মীয় স্বজন সহ অন্যান্য রোগীরা ঝুঁকি অবস্থায় থাকে। যদি আবার মশায় কামড় দেয় সেটা সাধারণ মানুষও ঝুঁকিতে থাকবে, এই জন্য যদি তার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করে এই জন্য খুব ভালো হয় আর কি। একই চিত্র শিশু ওয়ার্ডেও, সেখানে নিউমোনিয়া আক্রান্ত রোগীদের চাপ বেড়েই চলেছে। এতে আতঙ্কিত সেখানে থাকা রোগীর স্বজনরা। এ অবস্থায় হাসপাতালের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন তারা। হাসপাতালের পরিবেশটা এখন আমরা যে পর্যায়ে আছি, আর একটু পরিবেশটা ভালো হওয়া দরকার। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, ঠান্ডাজনিত সমস্যা আজকে আসছে, ভর্তি হয়েছে, কিন্তু এখনো শীত পাই না। গরমের প্রভাব এবং সচেতনতার অভাবকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ উল্লেখ করে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রিসেন্ট আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বেড়ে গেছে সেটা। তো নিউমোনিয়ার যে প্রকোপটা সেটা বাচ্চাদের সাধারণত বেশি হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো গরমের মধ্যে থাকতেছে অথবা যাদের বাসায় কারেন্ট চলে যাচ্ছে ওই আধা ঘন্টা এক ঘন্টা ঘামতেছে, এর মধ্যেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই সকল বাচ্চাদেরকে আমরা বেশি পাচ্ছি এবং ট্রিটমেন্টটা ইনশাল্লাহ তারা সুস্থ হচ্ছে। আমাদের সিনিয়র কনসালটেন্ট যারা আছেন, আমরা যারা আছি, মোটামুটি ট্রিটমেন্ট দিচ্ছে এবং ইনশাল্লাহ তার ট্রিটমেন্ট ভালো হচ্ছে, কিন্তু পরিমাণটা বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে গত এক মাসে জেলায় 385 জন রোগী আক্রান্ত হয়েছে নিউমোনিয়ায়, যার মধ্যে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে 143 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।